আপনারা কিন্তু সাবানা সাবানা লাগতেছে। এই মুখ সামলে কথা কন। এই এই দাম আপনি এখান থেকে চলে যান, যান কইতাছি নইলে কিন্তু বহুত খারাপ হয়ে যাবো। ওই কাগজটা নিতে যাইতেছিলাম। কইটা তো সিরা ভালাই, ভালোবাসার কথা কেউ সিরা ভালাই, কামের কথা থাকলে কন। শাহবাজপুরের কালভার্টটা পুরান হয়ে গেছে, ভারী যানবাহন যাইতে রিস্ক, আমারও মাঝে মধ্যে যাইতে ভয় লাগে, আর ওজনে বেশি তো, ভারী যানবাহনের মধ্যে আমিও পড়ি। আমি আমার মায়ের খুব ভালোবাসি, আমার মায়ের কিছু হলে আমি বাঁচব না। তুই কোনো খবরই জানোস না, লীলাবতী সরকার তোর মায়েরে হাসপাতালে ভর্তি করায় গেছে। কি কইতেছেন? খালি তাই না, তোর মায়ের চিকিৎসার সব ভার তিনিই বহন করবে। বিশ্বাস না হলে তোর বোনের ফোন কর, ফোন করে সব কথা জিজ্ঞেস কর। আমি অনেক বলি না, আমার কথা অনেক শেষ হয়নি। লীলাবতী সরকার তোর মায়ের চিকিৎসার ভার নিচ্ছে মানে এই না যে তিনি তোরে রসুলপুরে ঢুকতে দিব। তোরে এমন কিছু করা লাগবে যাতে লীলাবতী সরকার তোরে বিশ্বাস করে, তোর উপর আস্থা রাখে। তিনি তোরে নিজের জন্য নিরাপদ মনে করে না, তুই খুব একটা খারাপ খোলা সেটা আমার মনে হয় না, কিন্তু সোলেমান মৃধা তোর মনি ভাবার যোগ্য। সোলেমান মৃধা কোনোদিনও তোর মায়ের চিকিৎসার ভার বহন করত না, তাই মনি বদলা, এখনো সময় আছে, নইলে কিন্তু বিপদে পড়বি, তোর সারা জীবন জেলে পয়সা মরতে হইব, নয়তো ফাঁসি হইব। আমি সোলেমান মৃধার লগে আর কাজ করব না ম্যাডাম। ম্যাডাম পুরোটাই অভিনয় করছে, তার মা যে অসুস্থ এটা তো সত্য। জি ম্যাডাম, তাহলে এইটা বিশ্বাস করতে অসুবিধা, বাকিটা দেখা যাক না, সময় তো এমন আছে। হিসেবে বেগ কি বেরিয়েছে? জি না। কি অদ্ভুত, ছেলেদের গোসল করতে এত সময় লাগে নাকি? গোসল শেষ, চুল শুকাচ্ছেন। গিয়ে বলো আমার সামনে আসার জন্য হেয়ার ড্রাই করার দরকার নেই। কি বলেছি বুঝেছো তো? মানে চুল শুকানোর দরকার নেই। জি বুঝতে পারছি। তাহলে যাও তাড়াতাড়ি আসতে বলো। জি। এই দিদি কি করলি, চোখ মালি দিলি গিয়া? সরি আপনারা অনেকক্ষণ বসায় রাখলাম না। ঠিক আছে, খুব ফ্রেশ লাগছে আপনাকে। আচ্ছা কামের কথা কর, আমি আসতে বিরক্ত? এই তো উল্টা বসতেছেন, খালি ঘর, আশেপাশে লোকজন আছে, এইসব কথা এখন করাটা কি ঠিক? তারপর কানে যাই বলছেন? রাতে আসতে বলছেন, বললে কিন্তু আসতে পারি। তারার দরকার নেই, কামের কথায় আসেন। দিবা আজকাল ঘন ঘন আপনার কাছে আসছে, আপনি ডাকছেন? না, দিবা নিজ থেকেই আসে। এসে কি বলে?
এইটা আপনার জানার দরকার নাই। আমাকে নিয়ে কথা বলতে আসেন, তাই তো? আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চান। কমপ্লেক্স তৈরি করেন না। ওকে, করলাম না। তবে এটাও বলবো না যে দিবার আসা ঠেকান। শুধু এটুকু বলতে চাই, দিবাকে বুদ্ধি সাহেবের সঙ্গে থাকতে বলেন, তা না হলে কিন্তু লীলাবতী সরকার এন্ট্রি নেবে, আর সেটা নিশ্চয়ই আপনার বোনের জন্য ভালো কিছু হবে না। সেই জন্যই তো আমি লীলাবতী সরকারকে আমার লগে রাখতে চাইছি। তারপর আমার কি হবে? আপনিও থাকবেন আমার লগে। মানুষের হৃদয় কিন্তু একটাই মিস্টার বেগ। হ্যাঁ, সেখানে সবারই জায়গা হয়। তা হয় যদি হৃদয়টাকে আপনি বাজার বানান। চা খান, চাটা ঠান্ডা হইতেছে। কোনো সমস্যা নেই, আমি চা ঠান্ডা করি। চাইলে লীলাবতী সরকারকে নিতে পারেন। লীলাবতী সরকার আমার লগে কাম করবো না। গুড, আমরাই যথেষ্ট, মানে আমি, আপনি আর সুলেমান মৃধা। চাটা কেমন হয়েছে? একদম পারফেক্ট। কে বানিয়েছে? চান্দু। ভালো বানিয়েছে। মজার ব্যাপার হলো, লীলাবতী সরকার আর খলিল ভাই দুইজনের কেউই একবারও এই রাস্তার কথা কখনো কয় নাই। কর কথাও না আম্মা, এই রাস্তা তাকে বাড়ির কাছে যায় নাই, আর এই রাস্তা পাকা হইলে তাকে কোনো উপকার হইব না। হুম, একবার কি খলিল ভাইয়ের মায়ের দেখে যাবো? কোনো দরকার আছে? বুড়ি মহিলা, আপনারও কখনো সম্মানের চোখেই দেখে নাই। না দেখুক, তার কাজ সে করছে, আমার কাজ আমি করব। ঠিক আছে, চলেন আম্মা, আমরা এই রাস্তাতে যাই, এই রাস্তা দিয়ে শর্টকাট হবে। আপনার দেখি রসুলপুরের সব রাস্তা মুখস্থ। হ্যাঁ, এক সময় রসুলপুরে বহুত আসতাম, ওই আতাকার কাছে, মুসলিম সরকারের কাছে। সুলেমান মৃধার অবৈধ মাল রাখার লিগে না? জি আম্মা। খালি খালি মুখ কালো করালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোক কাটায় উঠতে পারছেন তাহলে? এছাড়া আর উপায় কি? তা আপনার স্বামীর খবর কি? শুরু করে দিলেন না। আরে আমি খারাপ কি করলাম? আপনার স্বামীর কথা আমি না জিজ্ঞাসা করছি। তো আপনার বোনের কি অবস্থা? বাইরে আছে নাকি ভিতরে আছে? আমি জানি না। আমিও আমার স্বামীর খবর জানি না। আপনার স্বামীর লগে আমার বোনের আবার টানলেন কেন? একসময় শুনছিলাম আমার স্বামী আপনার বোনের লগে আছে, থাকলেও কামের মহিলা হয়ে আছে। পরবর্তী প্রশ্নে যান। আমারে কখনো আপনি ভালোভাবে নিতেই পারলেন না? না, নিতে তো চাইছিলাম, জামার কথা কয়া পরিবেশটা নষ্ট করে। আমি কিন্তু ভালো মনেই প্রশ্নটা করছিলাম আপনাকে। এত ভালো ভালো গল্পটা জানেন তো? জানি। তা আপনি কই যাইতেছেন? খলিল ভাইয়ের মায়ের দেখতে যাইতেছি। যান, আমিও দেখে আসছি। উনারে দেখার পর আমার বাড়িতে একটু আইসেন। আপনার লগে হাত মিলাইতে? বোরহান আমারে কইছে আপনি আমার লগে হাত মিলাইতে চান না। সমস্যা নাই, দুইজনের পথ যেহেতু এক, পথেই আমাকে দেখাবে। পথটা একটু দেখতেছেন? হ্যাঁ, ঠিকই কইছেন, বোকারা সবসময় ঠেকেই শিখে। আল্লাহর কাছে দোয়া করুন আপনার মতো বোকা যেন হতে পারে।
মোরান থাক তাহলে, বাজান চলেন চলেন। দেখছেন দেখছেন এক অবস্থা দেখছেন, আপনি আমার তুই তু করে করলে আমার কিছু যায় আসে না, গায়ে লাগে না, কিন্তু দিবা আমার তুই তু করে করলে আমার খুব খারাপ লাগে, অপমান বোধ লাগে, কলিজার মধ্যে ব্যথা লাগে। তারপর তো তুই দিবারে সারস না। সারুম না, দিবার আমি জীবনও সারুম না। মাঝে মাঝে মাথা কাজ করে না, উল্টো পাল্টো কথা বলে বসি। আমি জানি দিবানন্দিনীর সাথে, আমি জানি তার সাথে তোমার কিছু নাই, কিন্তু আমার ভুল হয়েছে, মাফ করে দিও। মারে ফোন দিছিল, এত জিদ করে থাকো না, মার একটা ফোন দাও, মরে গেলে তো তারা আর ফিরে পাবা না। সব দায়িত্ব কি আমার একলার? তো তুমি জানোই তো মার একটু জিদ বেশি, তোর জানার দরকার থাকলে তুই কর, আমি করব না। যে দুপুরে মা মাথা ঘুরে পড়ে গেছিল, ঠিক আছে? হ্যাঁ, পরে ডাক্তার দেখানো হয়েছে, ওই যে হিমোগ্লোবিন না কি জানি কয় ওই নাকি কম নাকি টেস্ট করাইছে। ওই না, আবার কিভাবে টেস্ট করাবে? টেস্ট না করায় কেমনে বুঝলো যে হিমোগ্লোবিন কম? ওই যে ডাক্তার দেখতে গেছিল সেই ডাক্তার কইছে আন্দাজে। যাই হোক, তুমি আর হেলা কইরো না, তুমি একটা ফোন দিলে তো মা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দিমুনে। বোন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। ওই ঠিক আইলা? রসুলপুর গেছিলাম ওই রকেটের মায়ের খবর নিতে। না, ওই রাস্তাঘাটের খোঁজ নিলাম, আর কিছু লোকজনের লগেও কথা কইলাম, বেশিক্ষণ থাকি নাই, আপনার কাছে চলে আসি। লীলাবতী সরকার একটা ভালো কাজ করছে, রকেটের মা রে হাসপাতালে ভর্তি করছে, তা নাহলে তো রকেটের মা বাঁচতো না, হার্ট ফেল করতো। হ্যাঁ, অথচ এইটা নিয়ে কোনো কথাই কয় নাই, আমিও কিছু জিজ্ঞেস করিনি, সব শুনছি বোরহানের কাছে, এই যাত্রায় বাইসে গেল। হ্যাঁ, মহিলা ভালোই, কি কও? এই ঘটনার কোনো সার্টিফিকেট দিও না, এর পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে, এমন হইতে পারে যে রকেটের অবস্থায়। লীলাবতী সরকারের চাওয়ার কোনো দরকার হইব না, কারণ রকেট নিজেই লীলাবতী সরকারের কাছে যাব, ও বেশি দিন সুলেমান মির্জার কাছে থাকবো না। আচ্ছা বাদ দাও বাদ দাও, এইসব আলোচনা করার দরকার নাই, আমি ঠিক করছি লীলাবতী সরকারে আমগুলোকে নিয়ে নেবে। হ্যাঁ, মা তো এটা মানবে না। তুই সুখ থাকবি, লীলাবতী সরকারের পথ আর আমগ পথ এক, লগে না নিলে পথে তো দেখা হইব, তো লগে নিলে অসুবিধা কি? আর ফুপা, সে তো যে গ্রীষ্মকালীন শীত নিদ্রায় গেছে, সারাদিন ঘরে থাকে কিন্তু কোনো আওয়াজ নেই, এই লীলাবতী সরকারের বাপ মরার সাথে সাথে একদম গর্তে ঢুকে গেছে সে। না না, গুড্ডি ঘরেই থাকুক, ওর দরকার নাই, ও আসমারে নিয়েই থাকুক। আজ আমি গুড্ডি ভাইয়ের লগে দেখা করুম। কইরো, কিন্তু তারে আবার উস্কাও না। উস্কাই দিমু কে? আমরা যেহেতু লীলাবতী সরকারের লগে নিতে চাইতেছি, গুড্ডি আইলে আবার আসমা গুড্ডির লগে কাউমাও শুরু করবো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, কও। রকেটের মায়ের ব্যাপারে আমি কিছু করতে চাই। করলে করো, ওইটা আবার আমারই জিজ্ঞেস করার কি আছে? না মানে এটা নিয়ে আবার কোনো বিতর্কের জন্ম নেয় কি না? রকেট ওইখান থেকে সরায় আনতে পারলে ভালো হয়। আপনি কইলে আমি সেই ব্যবস্থা করতে পারি। করো, আরে দুর্বল করা দরকার, আরে একলা করে দিলেই সে দুর্বল হয়ে যাবে। ভাই অবশেষে গুহা থেকে বাইর হইলেন। ভাই বকুলপুরে আপনার দরকার, আর আপনি কি করছেন? গুহার মধ্যে ঢুকে আসছিলেন, জনসম্মুখ আইছেন, ভালো হয়েছে,
বাইরে আইছে সবার লিগে ভালো হয়েছে। তুই এই কথা কইতেছস যেখানে তোর বস আছে তার দিয়ে হইব না ভাই। তিনি খালি খালি চিল্লাইতেছেন, হুঙ্কার দিতেছেন, অথচ তিনি জানেন না অনেক আগেই মরিয়া গেছেন। কি কথা বলতে পারিস? আমি সেই মৃত্যুর কথা কইতেছি না গুড্ডি ভাই, আমি আদর্শের মৃত্যুর কথা কইতেছি। তাহলে তার লগে থাকতেছিস কেন? আমার লগে মেলা করছেন তিনি গুড্ডি ভাই। তাহলে তার নিয়ে খারাপ কথা কইস না। মনের দুঃখে কইতেছি গুড্ডি ভাই, মানুষটার আমি কাছ থেকে দেখছি তো বড় মায়া লাগে। আমারে কয় দাদা ভাই লাগে নাকি সব করতে বাধ্য হইতেছে, অথচ এই কথাগুলো তিনি যখন বলেন তারে খুব অচেনা লাগে, তার মুখে এইসব কথা মানায় না, তারপরও শুনি, শুনি না বিশ্বাস করার ভান করি। হ্যাঁ সেটাই, যাক ভাইজানের কাছ থেকে সরিস না তুই। সরলে তো ভাই আপনার প্রস্তাবে রাজি হইতাম না। কৌশলগত কারণে আমার প্রস্তাবে তুই রাজি হইছস, কিন্তু ভিতরে ভিতরে যে অন্য জায়গায় যাবি না এর গ্যারান্টি কি? মানুষ তো বদলায়, প্রতিনিয়ত বদলায়। ভাইজানের কাজ তোর কাছে অপছন্দ মনে হইতেছে, আর অপছন্দটা যখন বাড়ব তুই অটোমেটিকলি তারা ছেড়ে দিবি। না ঘুটি ভাই, ওই কাম আমি করুন না। শোন আমার সাথে কথা বললে খুব একটা সুবিধা করতে পারবি না। এই যে আমার সামনে তুই ভাইজানের নামে উল্টা পাল্টা কথা কইতেছিস আমার ভালো লাগতেছে না। কিন্তু আমার ভুল বুঝেন না ঘুটি ভাই, এলাকার বাতাস বদলাইয়া গেছে, একটা ঢাকা বিপজ্জনক, আপনার একলা বিজয় আনা লাগবো না তো। দুইটা মানুষ, মাত্র দুইটা মানুষ এই বকুলপুরের মানুষ এক করতে পারে, এক হইল আপনি আর দুই হইল দিবা ম্যাডাম। এই দুইজনের এক হওয়াটা খুব জরুরি। এটা আমার না কইয়া দিবারে কো, কারণ দিবার কাছে তো আমার সে বোরহানের প্রয়োজন বেশি। এই তো আপনি রাগ দিলেন, এটা পোলা পাইনারা। আরে বোরহান, বোরহান ইতিমধ্যে লীলাবতী সরকারের লোক হয়ে গেছে, পুরোপুরি তার লোক হয়ে গেছে। কি কইতেছস তুই? হ গুহায় ঢুকে বসেছিলেন জানবেন কেমনে? এই যে বাইর হয়েছেন মানুষের সঙ্গে খারাইবেন তখন জানবেন। শুন আচ্ছা ঠিক আছে দেখতেছি, পারলে একবার বছর লোকে দেখা করেন। ঠিক আছে বাবু আমি তাহলে যাই। জি ভাইজান, স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলাম, নিজের সাথে বোঝাপড়া করানোর লেগে। এতদিন যা ছিল থামলাকে, কথাটা শেষ করো না। কইতেছিলাম এতদিন যা ছিল সেটা এখন নাই। লীলাবতী সরকারের বাপ খুন হওয়ার পর থেকে পরিস্থিতি মোটামুটি চেঞ্জ হয়ে গেছে।